ফেসবুকে পরিচয় হওয়া কয়েকজন বন্ধু মিলে পরিকল্পনা করেন। পরিকল্পনা মতোই নববর্ষের সকালে তারা হাজির হয়ে যান বারাসাত প্ল্যাটফর্মে। সেখানেই পথ শিশুদের নিয়ে তারা পালন করেন নববর্ষ। পথ শিশুদের নিয়ে অভিনব নববর্ষ পালন, নতুন পোশাক, উপহার আর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া, এ যেন এক অন্য নববর্ষ। দিনের শুরুটা হয়েছিল আর পাঁচটা দিনের মতোই সাদামাটা। সাদা কালো সকাল ছিল প্রীতি, রানী, বিজয়দের। কিন্তু সেই সকালই প্রাণবন্ত, মনোরম ও একরাশ খুশির বৈশাখী হাওয়া নিয়ে এলো তাদের জীবনে। কেনই বা হবে না, তাদের প্রিয় অর্ণবদাসহ আরও বেশ কয়েকজন তাদের কাছে নিয়ে এসেছে উপহার, মুখোশ ও মিষ্টি। বড়দের জন্য এনেছে শাড়ি ও প্রসাধনী। আমার ছেলে মেয়েদেরকে ভালোবাসতো। কি কি দিল? শাড়ি দিল, জামা দিল, প্যান্ট দিল, আর বিরিয়ানি ভাত দিল। যে পেটে আগুন জ্বলে নিত্যদিন, সেই পেটেই আজ খাবারের গন্ধ। ভেবেই খুশিতে ডগমগ ওরা। পয়লা বৈশাখে একলা নয় ওরা, সকলে মিলে সকলের তরে বারাসাত স্টেশনে নববর্ষ পালন করলো স্টেশনের শিশুরা। সেখানে খাওয়া দাওয়া করে আনন্দ করেই নববর্ষ পালনে মাতলেন সকলেই। ফেসবুকের মাধ্যমে আলাপ হওয়া অর্ণব ও তার বন্ধুরা একটি ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, সবার খুশিতে নববর্ষ পালন করে আগামীর পথ চলবে ওরা। ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা সবাই জানি আজকে আমরা একটা নববর্ষ, যে নববর্ষে আমরা সবাই প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে নিয়ে জামা কাপড় কিনি, এই কিনি। আমি বলেছিলাম যে বাজেট থেকে একটু কমিয়ে যদি আমরা সবাই মিলে কিছু করতে পারি তাহলে এক জায়গায় আসতে পারি। সেটাই আজকে হয়েছে। আজকে আমরা একটা ব্যতিক্রমী নববর্ষ পালন করছি। নববর্ষ, যে নববর্ষ বছরের প্রথম শুরুর দিন, এই দিনটা যেন আমার ভাই বোনরা যেন আনন্দে মজায় কাটাতে পারে। তার চেয়ে বড় কথা, আজকের এই নেটিজেন সমাজ আমরা সবাই যেন একত্রিত হতে পারি এই আত্মকেন্দ্রিক যুগে এসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত।